নমস্কার, মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রোজগারে বিভিন্ন রকমের পথ সম্পর্কে অনেকেই অবহিত। কাজ করে পয়সা পাওয়া যায়, এটা সবাই জানেন। আশ্চর্যজনক কাজ করে অনেকে উপার্জন করেন, সৎ পথে অনেকে উপার্জন করেন, অসৎ পথে অনেকে উপার্জন করেন। তো রোজগারের বিভিন্ন রকম পন্থা আছে, তবে যেটা সুপন্থায় রোজগার করা তাকে আমরা প্রকৃত রোজগার বলি। তো আজকে এক রোজগারের গল্পই বলবো, কিন্তু এই এক অদ্ভুত রোজগার, এবং যিনি করেন তিনি কী করে এই পেশায় এসছেন তার কথাও বলবো, কিন্তু ক্রমশ প্রকাশ্য। যাই হোক, আপনারা তো জানেন যে চিউইংগাম অনেকেই চিবিয়ে চিবিয়ে থাকেন, চিবিয়ে চিবিয়ে খান না, ফেলেই দেন। তো দীর্ঘদিন ধরে আমরা যখন ছোট তখন থেকে এখন পর্যন্ত বিভিন্ন রকমের গাম আছে, আর সেই গাম সবাই চিবিয়ে থাকেন। অনেকের আবার এটা একটা বদ অভ্যাস, দিনরাত তারা মুখে চুইংগাম চেবাচ্ছেন। তবে এই যে খুব ভালো জিনিস, খেয়ে ছোটোবেলায় প্রায়শই খেতাম, কিন্তু মনে হয় না, জানি না এখন ভালো কি না। এর একটা মিষ্টি গন্ধ আছে, পরবর্তী পর্যায়ে একটা মিষ্টি স্বাদ পাওয়া যায়, তারপরে আর কিছু নেই, একটা রাবারের মতো শুধু চিবিয়ে যেতে হয়। তো আমরা যখন খেলাধুলা করতাম তখন এটাকে মানে চেবাতে হতো আর কি, দেয়া হতো। তবে আমাদের সময় চিউইংগাম চিবিয়ে নানা রকমের বদমাইশির ব্যাপার স্যাপার প্রচলিত ছিল। তো বেঞ্চের মধ্যে রেখে দেয়া, কারো চুলে আটকে দেয়া, তো এসব বিভিন্ন ধরনের বদমাইশি আমরা করতাম। অনেকেই হয়তো করে, এখনও নিশ্চয়ই করে। সহপাঠীকে বা বন্ধুকে বিব্রত করার ব্যাপারটা চিরদিন ধরেই চলে আসছে। অনেকে চুইংগাম দিয়ে ছোটোখাটো বেলুন বানাতো, ভারী সুন্দর ব্যাপার ছিল। তো এটা দেখতে ভালো লাগতো যে সেই চুইংগামটা চিবিয়ে কার বেলুন কত বড় হলো সেটা দেখা, সেটা পরিমাপ করা। তো সেই যে আমরা ছোটোবেলায় চুইংগাম এবং তার সঙ্গে জড়িয়ে থাকা মজা, যেটাকে আস্বাদন করেছি বা এখনও অনেকেই করে, সেইটা এই চুইংগাম যে কাউকে উপার্জনের রাস্তা দেখাতে পারে এটা কিন্তু আমরা কখনো ভাবিনি, বা এই ব্যাপারটা সম্পর্কে আমরা কখনো কিছু শুনিও নি। যাই হোক, এই কাজটাই করে দেখিয়েছেন, মানে চুইংগাম চিবিয়ে জীবিকা নির্বাহ করছেন এক তরুণী। জীবিকা নির্বাহ বলবো না, এটা তার একটা শখ মাত্র। তবে শুধু চুইংগাম চিবিয়েই তিনি উপার্জন করেন প্রায় 70,000 টাকার মতো প্রতি মাসে। তাহলে তার গল্পটা একটু বলা যাক। প্রায় 70,000 টাকা অনায়াসে আয় করেন এক জার্মান তরুণী, শুধু চুইংগামকে চিবিয়ে সেটাকে ফুলিয়ে বড় করে। অবাক লাগছে তো, একবারই কথা, কিন্তু তেমন কাজই করে দেখিয়ে দিয়েছেন জার্মানির বাসিন্দা জুলিয়া ফোরাত। চুইংগাম চেবাতে সবাই ভালোবাসে, বাস্ত বেলুনের মতো ফোলাতে সবাই ভালোবাসে, বাস্ত। তবে সেটা থেকে যে আয় করা যায় কেউ কোনোদিন ভেবে দেখেনি, অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন জার্মান তরুণী। সত্যি কথা বলতে কি, মানুষের বুদ্ধি যে কত রকম হতে পারে এবং কত রকম প্রতিভা যে মানুষের মধ্যে সুপ্ত আছে সে কথা বলাই বাহুল্য। কত রকমের প্রতিভা, কেউ ভালো আঁকেন, কেউ ভালো ছবি আঁকেন, কেউ ভালো লেখালেখি করেন, কেউ ভালো হাতের কাজ করেন, একদম অসাধারণ সব ব্যাপার। আর জুলিয়া যেটা করতেন সেটা ছোটোবেলা থেকে চুইংগাম ফোলাতে পারতেন খুব ভালোভাবে, বিশাল বড় বড় ছিল তার ফোলানো চুইংগাম। একসময় এক বন্ধু তাকে মজা করে বলে যে এই চুইংগামকে এই যে ফুলিয়ে বড় করছিস এটাকে পেশা হিসেবে নে না। তো সেই উৎসাহ বার্তা কিন্তু জুলিয়ার জীবনে একটা বড় রকমের ব্রেক এনে দিল।
বসন্তে সুবাত আসে তার জীবনে। বন্ধুর কথা ফলে গেল, জুলিয়া মেনেও নিলেন সেই সেই যে ব্যাপারটা বন্ধু তাকে সাজেশন দিয়েছিলেন, আর চুইংগাম চিবিয়েই আর সেটাকে ফুলিয়ে বিপুল পরিমাণ টাকা আয় করে চলেছেন আলোচ্য জামান তরুণী। নিজের মাথা থেকেও বড় বড় আকারে চুইংগাম ফলাতে পারেন জুলিয়া ফোরাত। আর এই শিল্পকর্মটি করতে তাঁর লাগে 30টি চুইংগাম, সবকটিকে একসঙ্গে চিবিয়ে ওই বিরাট আকারের বেলুন তৈরি করে ফেলেন জুলিয়া। চুইংগাম কিনতে মাসে খরচ হয় মোটামুটি 500 টাকার মতো, আর চুইংগাম ফুলিয়ে মাসে আয় করেন জুলিয়া 70,000 টাকা পায়। মানে খরচের থেকে কত গুণ যে বেশি আয় করেন জুলিয়া তার এই অভিনব ব্যবসা থেকে, সেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না। বহু মানুষ সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে সারা মাসে ওই টাকা রোজগার করতে পারেন না, যা করে দেখাচ্ছেন এই জার্মান তরুণী। চুইংগাম ফুলিয়ে কী করে আয় করা যায় আপনারা ভাবতেই পারেন, কী করে করা যায়। আসল ব্যাপারটা কী জানেন, আসল ব্যাপারটা এই যে চুইংগাম ফোলানো হচ্ছে তার রেকর্ড, সেই মুহূর্তগুলি রেকর্ড করে রাখা হচ্ছে। জুলিয়া সেগুলো রেকর্ড করে রাখছেন আর সেই ভিডিও বিক্রি করে দিচ্ছেন কোথায়, না সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একজন স্টার হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন জুলিয়া। নানা আকারে নানা ধরনের চুইংগাম বেলুন বানাতে তার জুড়ি মেলা ভার। সেই সব চুইংগাম চর্বণ পর্ব ভিডিওতে দেখতে ভালোবাসেন অসংখ্য নেটিজেন, লাইকস আর কমেন্টসে ভর্তি হয়ে যায় পোস্ট। বন্ধুদের কথাতেই এরকম ভিডিও বানাতে শুরু করেছিলেন জুলিয়া। আর সেই সদুপদেশ যে ঘুরিয়ে দেবে তার ভাগ্যের চাকা, তাকে রোজগারের একটা রাস্তা দেখিয়ে দেবে, সেটা কোনো দিনই তিনি ভাবতে পারেননি। মার্কেটিং জগতে যুক্ত আছেন, পাশাপাশি মডেলিংও করেন, তবে সেসব সঙ্গেই চলে তার এই অদ্ভুত প্রতিভা প্রদর্শন। অনেকেই জুলিয়ার এই আশ্চর্য কেরামতি ভিডিও করেন, আর সেই ভিডিও কিন্তু এমনি এমনি করা যাবে না, ভিডিও অর্থের বিনিময়ে বিক্রি করেন জুলিয়া। সামান্য টাকা খরচ করে যে এমন বিপুল পরিমাণ রোজগার করা সম্ভব তা প্রমাণ করে ছেড়েছেন 30 বছরের জামান তরুণী জুলিয়া ফোরাত। চেষ্টা করে দেখবেন নাকি আমাদের দেশে এটা করা যায় কি না, ভালো থাকবে।